আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা হাজির হয়েছি নারী পুরুষ পালা নিয়ে। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব মোহাম্মদ শাহ আলম সরকার সাহেব এবং তার প্রতিপক্ষ শিল্পী আমি শেফালী সরকার। এই ক্যাসেটটি প্রযোজনায় পরিবেশনায় মিউজিক হ্যাভেন হাজিনুর মার্কেট 28 পাটুটুলি ঢাকা। তো নারী পুরুষ পালা আমরা করব, একটু কথা আগে না বললেই নয়, সারা বাংলাদেশের বড় বড় শিল্পীদের মুখে আপনারা গান শুনেছেন এবং এই নারী পুরুষ পালাটি এক একজনের মুখে একইভাবে শুনেছেন। তো আজকে আমি শেফালী সরকার আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি যে আমরা চেষ্টা করব এই নারী পুরুষ পালাটি হাদিস এবং কোরআন ভিত্তিক গাওয়ার জন্য। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে যুগল রূপে, যথা নর এবং নারী। তাই আমার প্রতিপক্ষ শাহ আলম সরকারকে আমি বলবো, আমি নারীর পালা থেকে যে গানটি রাখব, এই নারীকে নিয়ে পুরুষ এক এক রকম খেলা খেলে, তো পুরুষ নারীকে নিয়ে খেলবে, এটাই তো সৃষ্টির বিধান। তো আমার কথা থাকবে, আপনি যে খেলবেন সেই খেলার কৌশল কতটুকু জানেন, আসলে কতটুকু জানেন, নারীকে নিয়ে খেলতে গেলে যাহা জানা দরকার উহা আপনি জানেন কিনা। তাই আমার সেই উদ্দেশ্যে একটি গান। সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি, না জানিলে সাপের মন্ত্র, না জানিলে সাপের মন্ত্র হারাই জুয়ানি। সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি, পুরুষের কাছে হলো কাল নাগিনী সাপ স্বরূপ। তাই পুরুষ, তুমি যে নারীকে নিয়ে খেলবে, ওই সাপ ধরার আগে যে মন্ত্র জানতে হয় উহা তুমি জানো কিনা, এবং নারী থেকে বাঁচার যে কৌশল উহা তুমি কতটুকু জানো, এটাই আমার গানের মধ্যে পয়েন্ট রইল। মন্ত্র না যাই না সাপ ধরিতে গেলে, ওরে ভিনের সুরে জ্ঞান হারা সাপ নাচিবে তালে, মন্ত্র না যাই না সাপ ধরিতে গেলে, ওরে ভিনের সুরে জ্ঞান হারা সাপ নাচিবে তালে, বসে সময় মতো না থামিলে, জানে বাজবি নি সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি, না জানিলে সাপের মন্ত্র, না জানিলে মায়ার মন্ত্র হারাই জুয়ানি। সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি, বাজাও নাগিনী। সাপের মন্ত্র জাননি, মাইয়ার মন্ত্র জাননি, না জানিলে সাপের মন্ত্র, না জানিলে মাইয়ার মন্ত্র হারাই জুয়ানি। সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি, অল্প বসাই আধা মরা সবল খাইয়া তাদের
কিছু কিছু পুরুষ আছে আমাদের সমাজে, এরা মায়ের লোকের লোক অনেক বাহাদুরি করে। উনি না ওনার মতো, আজকে যেহেতু শালম সরকারের সাথে গান, তো যা বলার আজকে ওনাকে বলবো। ওনার মতো একজন উনি ওয়াজ শুনতে গেছে, তো মাওলানা সাহেব ওয়াজের ফাঁকে বলতেছে, ও আমার মমিন মুসলমান ভাইরা, ও ৭০টা কাফের মারলে যে সব হয়, কেউ যদি একবার স্ত্রীর সঙ্গম করে তার সেই সব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাগ গেলে করছে কি, ওয়াজ শোনা বন্ধ করে দিয়ে বাড়িতে আসছে। আইসা বিবি রে, কয় বিবি তুমি রেডি হয়ে যাও, কয় কি হয়েছে, কয় কাফের মারু। দেখুন স্বামী স্ত্রীর ব্যাপার তো, ইশারা ইঙ্গিতে একবার কাফের মারছে। তো কিছু সময় যখন অতিবাহিত হইতেছে, বউ বলতেছে, স্ত্রী বলতেছে, কি ব্যাপার তুমি কি আর কাফের টাফের মারবা না নাকি? তো ওই লোকের আবার হাঁপানির অসুখ আছিল, ব্যারাম আছিল, তো বলতেছে, আরে কস কি, হ্যাঁ মুসলমান ময়রা শেষ তুই কস কাফের মারার কথা, আমারই তো জান চলে না। ও সরকার সাহেব, আপনাকে হেই দলের নাকি কোন দলের? ওরে ভাই কামু কেরা হুশ জ্ঞান হারাইয়া, ওরে অল্প বসাইয়া ধামারা সবল খাইয়া গো, কামু কেরা হুশ জ্ঞান হারাইয়া, ওরে অল্প বসাইয়া ধামারা সবল খাইয়া, তাদের মাজা কোমর হাটু খাইয়া, তাদের মাজা কোমর হাটু খাইয়া, হইছে হাঁপানি সাপের মন্ত্র জাননী মাইয়ার মন্ত্র জাননী। তোমার নিরিখ পর্যাক ঠিক রাখিও সাহসের জোরে, ওরে কুম্ভদমের সাধন করে, ওরে কুম্ভদমের সাধন করে, তুই লালমণি সাপের মন্ত্র জাননী মাইয়ার মন্ত্র জাননী। কাছে করব জিজ্ঞাসন, আশা করি নীরব হইয়া শুনিবেন মনের মতন। ও সরকার সাহেব, আপনি বলবেন তো আজকে নারী পুরুষ পালা, আমি নারীর পালায় আমার যে পয়েন্টে যে কথা আসে আমি উহা বলার চেষ্টা করব, আপনিও বলবেন। আপনার কাছে আমার জানার ইচ্ছা সর্বপ্রথম, আপনার মতো একজন পুরুষ শুধু পুরুষই নয়, সে একজন মহাপুরুষ। একজন নারীকে পাইবার জন্য সে ১২ বছর গোলামি খেটেছে, সেই পুরুষটাকে কোথায় কোন রমণীর জন্য সে গোলামি খাটলো আপনি বলবেন। আজকে এখানেই জাস্টিফাই হবে যে নারী পুরুষ আসলে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে নারীকে অবহেলার দৃষ্টিতে দেখে, এ জবাবটা দিলেই বোঝা যাবে আসলে নারী কি জিনিস। ওরে সোভান সরকার কয় বিনয় করে, ওরে নিরিক পর্যাক ঠিক রাখিও সাহসের জোরে, ওরে কুম্ভদমের সাধন করে, কুম্ভদমের সাধন করে, তুই লালমণি সাপের মন্ত্র জাননী, সাপের মন্ত্র জাননী, না জানিলে সাপের মন্ত্র, না জানিলে সাপের মন্ত্র, হারাই দুয়ানি মাইয়ার মন্ত্র জাননী, মাইয়ার মন্ত্র জাননী, না জানিলে সাপের মন্ত্র, না জানিলে সাপের মন্ত্র, হারাই দুয়ানি সাপের মন্ত্র জাননী, মাইয়ার মন্ত্র জাননী, সাপের মন্ত্র জাননী, সাপের মন্ত্র জাননী। বিসমিল্লাহির রহমান রহিম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নারী পুরুষ পাল্লা গান নিয়ে। আমার প্রতিপক্ষ গায়িকা জনাব শেফালি সরকার
আমাকে একটি প্রশ্ন করেছেন, একটি গানও রেখেছেন চমৎকার, তবে তার গান রাখার যে ঢক আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আর বিশেষ করে কাফের মারার একটা গল্প দিয়া তো মাইরি হেলাইছে। তবে তার প্রত্যুত্তর আমি করব, কিন্তু আজকের এই পালাটা, নারী পুরুষ পালা, এর প্রযোজনায় আছেন, পরিবেশনায় আছেন, মিউজিক হেভেন, হাজি নূর মার্কেট, 28 পাটুয়াটুলি, ঢাকা। আমি তার একটি গানে মুগ্ধ হয়েছি, সেটি হলো সাপের মন্ত্র। কি সাপের মন্ত্র জাননি, সাপের মন্ত্র জাননি। আসলে কবি জালাল একটা গান লেখছে, ঘরের কোনার কুনি ব্যঙ্গে সাপ ধরিয়া আহার করে দেখগা নিজের ঘরে গিয়া দেখগা নিজের ঘরে। কি বলবো আচানক কথা, নাইরে বেঙ্গির মুন্ড মাথা, বুকের উপর খুদে গাথা জিব্বার উপরে। সাপের মনি বেঙ্গির গর্তে যখন গিয়া ছাড়ে, সেই যে বেঙ্গি নেলি ঠেঙ্গি চিবাইয়া সব হজম করে দেখগা নিজের ঘরে গিয়া দেখগা নিজের ঘরে। যদি কবি জালালের মূল্যায়ন আমি করি, এদেশের সাধক ভাবুক করে, তাহলে সাপ কখনো নারী হইতে পারে না, সাপ হলো পুরুষ। তাই নারীকে বশ করার কলা কৌশল এটা আছে। সাধক খালেকদন সাহেব আবার লিখেছেন, এই জন্য আমি নামব জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাব জল। সজনী গো দেখ না যেমন কাদার তলে, দেখ না যেমন গুতুম মাসে থাকে কাদার তল, তারে কাদায় কি আটকাইতে পারে গায়ে মাখা ভক্তির বিজয়। আমি ব্যঞ্জন হয়ে সান পাকাবো নাজবহারির তো, আবার লার্কি হয়ে জাল ঠেলিব মায়ার তেজে কি করিবে বল। আমি নামব জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। সাপের মন্ত্র না, খেলা একদিন আয়ো দেখো জল ওই লাগবো না গায়ের ভিতরে। তো আমি তার প্রশ্নের জবাব করব, কয়েকক্ষণ পুরুষ বলে ওই ওয়াজ শুই না, তো হুজুরে ওয়াজ করছে, ও আমার মমিন মুসলমান ভাইয়েরা গো, ও আমার নবীর উম্মতেরা গো, আল্লাহর বান্দারা গো, আপনারা জানেন না একবার যদি স্ত্রী সহবাস করা যায়, একবার স্ত্রী সহবাস করলে 70 জন কাফের মারার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ তো বাড়িতে গিয়া কাফের মারা ধরছে, একবার মারছে এনে বউ নাকি টানে, তা আবার মারো, কয় বেটি মুসলমানের দিকটা মরে যেতেছে তুই কাফের কথা কস। কি কইতাম, কি কইতাম, উচিত কথা না বলে পারি না। এজন্য একজন পুরুষ চারটা করে বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী চারজন স্বামী রাখতে পারে না, রাখলে অসতী হয়ে যায়। হ্যাঁ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন মতান্তরে 14 জন বিবিকে নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু একজন নারী একের বেশি স্বামী রাখতে পারে না। তাহলে কোরআন এবং হাদিস ভিত্তিক বোঝা যায় সাপের মন্ত্র এটা পুরুষই জানে, নারীর কাছে নাই দেখা, নারীর কাছে নাই বলে সে একাধিক একাধিক স্বামী গ্রহণ করতে পারে না। তাই তার একটি প্রশ্ন আছে, কোন নারীকে পাইবার জন্য
কোন পুরুষ 12 বছর পর্যন্ত গোলামি করছে আমি তার জবাব করব তার আগে একটা গান গাইয়া লই পাঁচ দুয়ারের মাইয়া রে তুই আইলি কেনে রাজসভায় পাঁচ দুয়ারের মাইয়া রে তুই আইলি কেনে রাজসভায় কোন বিচারে মাইয়ার জাতে ডিগ্রি পায় হায় রে হায় কোন বিচারে মাইয়ার জাতে ডিগ্রি পায় হাতে মায়েক ছিল মাইয়া আলী তারে করলো বিয়া হাতে মার চুল দিয়া হযরত আলীর পাও কোথায় মাইয়ার জাতে ডিগ্রি পায় এই দুনিয়ার যত মাইয়া আমরা না করলে বিয়া করিয়া থাকতো চাইয়া গাছের ফুল গাছে শুকায় নইলে চাকরি গার্মেন্টসে বেতন পাইতো মাসে মাসে পরে সারি আমরা কি বুঝিতে নারি এত টাকা কোথায় পায় আমরা কি বুঝিতে নারি এত টাকা কোথায় পায় আমরা কি বুঝিতে নারি এত টাকা কোথায় পায় যদি পুলিশ ধরতে পারে লইয়া জায়গা গাজীপুরে ধৈর্য ধরেন নীরব থাকেন ওরে শ্রোতা বন্ধুগণ এই নারী তো সেই নারী না আমি করিব বর্ণন কারণ তার মন ভালো না কারণ প্রথমেই তার মন গেছে কাম জগতে
প্রথমেই যদি তার মন কাম জগতে থাকে তাহলে পরে কি হইতে পারে এটা একটু অনুমান করে নিবেন। কয় কোন নারীকে পাইবার জন্য কোন পুরুষ 12 বছর পর্যন্ত গোলামি করছে? আসলে নারীকে পাইবার জন্য সে 12 বছর গোলামি করে নাই, আগে তোমার কথা বুঝতে হবে। শোয়েব নবীর এক মেয়ে ছিল, নাম ছিল তার সফুরা। সফুরা ছিল সুন্দরী এবং সতী। মুসা নবী তাকে বিয়ের প্রস্তাব করলো। মুসা নবী সফুরাকে বিয়ে করবে, কিন্তু মোহরানার টাকা আদায় করার জন্য তার কাছে কোনো পয়সা ছিল না। শোয়েব নবী বললেন, শরীয়তের বিধান মতে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার মোহরানার টাকা আদায় করতে হবে। বলে, এই এলাকার ভিতরে আমি একেবারেই নতুন, আমাকে কাজ দিবে কে? বলে, তুমি আমার বাড়িতে কাজ করো, বিনিময়ে যা মোহরানার টাকা জমবে তা দিয়ে তোমার বিয়ের মোহরানা শোধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাই মুসা নবী সেদিন শোয়েব নবীর বাড়িতে 12 বছর পর্যন্ত কাজ করে অর্থ উপার্জন করেছিলেন। আসলে গোলামি করে নাই, করছে চাকরি। কেউ যদি কারো বাড়িতে চাকরি করে, কেউ যদি কারো অফিসে কারো প্রতিষ্ঠানে চাকরি করে তাহাকে গোলাম বলা যায় না। তাই মুসা নবী সেই মোহরানার টাকার জন্য চাকরি করেছিলেন, কাজ করেছিলেন, কাজ করা কোনো নিন্দনীয় বিষয় নয়। আমার একটা প্রশ্ন, আমি জানি তুমি বলতে পারবে কি পারবে না, তারপর একটু সন্দেহ রয়ে গেল। এই পৃথিবীতে একজন নারী বিয়ের পরে বাসর ঘরে গেল, স্বামীকে বলতেছে, স্বামী আপনার দিকে, আপনি আমার দিকে এক নজর তাকান। স্বামী মাথা নিচের দিকে দিয়ে রেছে, মাথা উঠায় না। বিবি তার স্বামীকে তার দিকে চাওয়ানোর জন্য খুঁচাইতে খুঁচাইতে অর্ধেক রাত পার করে দিছে, স্বামী আর চায় না। বলে, আপনি আমার দিকে চান না, তার কারণ কি? স্বামী বলে, আমি যদি তোমার দিকে তাকাই বিবি তাহলে তোমার জীবনের এমন একটা ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতি আর কোনোদিন পোষানো যাবে না। আমি জানতে চাই কোন স্বামী কোন বিবির দিকে তাকাইলে তার জীবনের চরম ক্ষতি হয়ে যাবে, তার সেই ক্ষতিটা হয়েছিল কি? এই আমার একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব করলেই বোঝা যাইব নারী থাকে না যায়। একদিন হযরত আলীর বিরুদ্ধে ফাতেমা গিয়া নবীর কাছে বিচার দিল। বলে, বাবা স্বামী আমার ভালো না, আমার লগে দুর্ব্যবহার করে, বাড়ি ছেড়ে গেছে, গা 3 দিন ধরে খুঁজে পাই না। আমার রাসূল বলে, ফাতেমা তোমার সাথে কেন দুর্ব্যবহার করে? তুমি ওই যে একটা বাড়ি, ওই বাড়িতে যদি যাও, ওই বাড়িতে তুমি যারে পাইবা তার কাছে জিজ্ঞেস করলে তুমি তার উত্তর পাইবা। ফাতেমা গেছে, গিয়ে ডাক দিছে, ঘরের দরজা খুলে না। রাসূলের কাছে আইসা বলে, আমি গেছিলাম কিন্তু ঘরের দরজা খুলে নাই। আমার রাসূল বলে, আগামীকাল যাইও। গেছে আগামীকাল, ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিছে, ঘরের দরজা খুলে মা ফাতেমাকে বসতে দিছে। মা ফাতেমা প্রশ্ন করে, তোমার কাছে আমার যা প্রশ্ন তার প্রশ্ন করবো আমি পরে, কিন্তু তার আগে বলো কালকে আমি আসছিলাম, তুমি ঘরের দরজা খুললো না কেন? বলে, মা ফাতেমা গো, গতকাল আপনি আসছিলেন, আমার বাড়িতে আমার স্বামী বাড়িতে ছিল না, এই কারণে আপনার সাথে আমি কথা বলবো কিনা সেই অনুমতি স্বামীর থেকে নেওয়া ছিল না, তাই গতকাল আমার বাড়ি স্বামী বাড়িতে আসার পর তার থেকে অনুমতি নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলতেছি। বলে, তা তো বুঝলাম কথা বলতেছ, কিন্তু এই যে রশি রাখছ, পানি রাখছ, চৌকি রাখছ, এই রশি পানি লাঠি চৌকি দিয়া কি করবা? ওই কাঠুন্নি বলে, মা গো আমার বাড়িতে যখন স্বামী আসবে তখন যদি আমার ব্যবহারে স্বামী কষ্ট পায়, তখন আমাকে যদি মারে
সেই মা সে যদি হাত দিয়ে মারে রাগের বসে, স্বামীর হাতে কষ্ট পাবে, তাই একটা লাঠি রাখছি, সেই লাঠি দিয়ে সে আঘাত করবে, আমার স্বামীর হাতে কষ্ট পাবে না। বলে রশি কেন? বলে আমি যদি পালাইয়া যাইতে চাই মার খাইয়া, তাহলে যেন স্বামী আমাকে বাইন্দালো। বলে পানি কেন? বলে আমি আমার স্বামী আসলে এই পানি দিয়ে তার পাও ধোয়াইয়া, এই চুল দিয়া তার পাও পোছাইয়া, ওই চকির ভিতরে বসাই আমি তার খেদমত করব। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে বলল, আরে কাঠন্ডের মতো খেদমত তো আমি কোনোদিন আমার স্বামীকে করি নাই, করতে পারি নাই, এজন্যই আল্লাহ রসুল এই কাঠন্ডির কাছে আমাকে পাঠাইছে। তাই পুরুষ হলো স্বামী জাতি, স্বামী হলো পুরুষ জাতি, সেই পুরুষকে ওই রকম খেদমত যতদিন পর্যন্ত করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমার নারী জনমই ধন্য হবে না। ছিল মাইয়া আলী তারে করলো বিয়া, ফাতেমার চুল দিয়া হযরত আলীর পাও পোছায়, ফাতেমার চুল দিয়া হযরত আলীর পাও পোছায়, না দিলে পানসু বাড়ি যাইতা তুমি কাগো বাড়ি, না দিলে পানসু বাড়ি যাইতা তুমি কাগো বাড়ি, না দিলে পানসু বাড়ি যাইতা তুমি কাগো বাড়ি, কে পরাই করাঙ্গা শাড়ি কে শুয়াইতো বিছানা, কোন বিচারে মাইয়ার যাতে ডিগ্রি পায় হায় রে হায়, কোন বিচারে মাইয়ার যাতে ডিগ্রি পায় হায় রে হায়, কোন বিচারে মাইয়ার যাতে ডিগ্রি পায় হায় রে হায়, কোন বিচারে মাইয়ার যাতে ডিগ্রি পায় হায় রে হায়, কোন বিচারে মাইয়ার যাতে ডিগ্রি পায়। আমার প্রতিপক্ষ শিল্পী শালম সরকার সাহেব পুরুষের পালানে যে সমস্ত কথা বলে গেছে, একটা গান গাইছে, পাঁচ দুয়ারের মায়া হয়ে আসলা কেন রাষ্ট্র ভাই, কোন বিচারে মায়া লোকের ডিগ্রি পায়, কেন মায়া লোকের বাইরে আসা নিষেধ নাকি? হ্যাঁ, বর্তমান বাস করেন কোথায়, কোন দেশে বাস করতেছেন জানেননি? এই দেশের দেশটা চালাইতেছে কারা? তারা কিন্তু মহিলারা, বুঝলেন? কাগো কথা বলতেছি, বেশি কথা করলে কিন্তু সাফার তাতে একটা থাকবো না। হ্যাঁ, আমি যেভাবে গান করলাম যেভাবে কথা বললাম একটা প্রশ্ন করেছিলাম, চমৎকার জবাব দিছে কি? ওই যে মুসা নবী কয় গোলামি করে নাই, এই সে চাকরি করছে তো, ওই চাকরি আর গোলামির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, লাউই কদুক্ক দুই লাউ, বিষয়টা কিন্তু এই জায়গায়। তো গানের মধ্যে অনেক কথা শুনলাম, আমরা যদি বিয়া না করতাম পান সুপারি কই পাইতা, বিছনা পাইতা কই, কেন এগুলা কি মায় গোবাইতে নাই? হ্যাঁ, যদি উচিত কথা কই, আপনারাও মায়াগো যদি বিয়ে না করতেন, মেয়েরাও যদি আপনাকে পুরুষ পোলার কাছে বিয়ে না বসতো, তাইলে দেশের গরু ছাগল থাকতো নি, হ্যাঁ তো নষ্ট করে দিতেন। তা কি কন আপনার মতো শালম সরকারের শিল্পীর মুখে এই ধরনের কথা? আমি শেফালী সরকার আশা করি না যে পুরুষ পোলারা মেয়েদের বিয়ে না করলে মেয়েরা কি করতো, আর এটা সৃষ্টির সিস্টেম। হ্যাঁ, এই ব্যাকেল রেলওয়ে যাইতাম কই, বলো রেলওয়ে, হ্যাঁ কথা তো মনে হয়েছে কইতাম নি ভাই, হ্যাঁ হ্যাঁ নেহার মতো এই এক বলদে বিয়ে করছে, বিয়ে করে নতুন বধূ বাড়িতে আনছে, আনার পরে ওই সালাম করতেছে শ্বশুর শাশুড়িরে, বিয়ের পরে দেখবেন আড়াইউল্লা খাওয়ার জন্য মেয়েটা তার বাবার বাড়িতে যায়। তো আড়াই দিন পরে যখন শ্বশুরের পায়ের কাছে গেছে সালাম করে বাবার বাড়িতে যাবে, ওই শ্বশুরে মাথায় হাত বুলায় কয়ে, যাও মা লক্ষ্মী মা শোনো মা, তোমারা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফেরত আইসো। শাশুড়ির পায়ের কাছে গেছে, শাশুড়ও ঠিক একই দোয়া করছে, বলদের যে বড় ভাবি, এ ভাবির পায়ের কাছে গেছে, ভাবি কয় থাকরে বোন তোর আমি এমনি দোয়া করি, ওই দেখ তোর খসম, ওই যে বলদের আ করছে, পরে গিয়ে সালাম কর। তো বলদের পায়ের কাছে যখন গেছে, বলদে ও মাথায় হাত বোলার কয়, যাও মা লক্ষ্মী মা শোনো মা, তোমারা দোয়া করি আল্লাহ তোমার বাসা রাখুক, তারাদের যাও তারাদের আইসো। আর ভাবি কয়, এই সালাম বলো তুই কস কি? আরে কস কি, কয় কেন যে বাবাই কইলো মাই কইলো, আরে ওরা তো বলতে পারে, ওদের হলো পুত্রবধু, তুই তো বলতে পারস না, ভাবি আমি বলতে পারি না, কয় না কো ভাবি আমি মনে করছিলাম সালামের দোয়া, আজকে বলতে রেছে অবস্থা। হ্যাঁ,
চাইছিলাম না গান গাইতে, যে কথা কয়ে গেছে আমার শোল্ডার মতো আগুন ধরাই দিছে মিয়া, একটা গান গায় লই গোলাম জাতের বড় কথা সহ্য হয় না মাইয়ার গায়, গোলাম জাতের বড় কথা সহ্য হয় না মাইয়ার গায়, কি কথা শোনাইয়া গেল মুখ পোড়ায় খাই রে হাই, কি কথা শোনাইয়া গেল মুখ সিলাই করে নাম দিয়া মুজির খাতায়, আরে পুরুষ
কথা শোনাইয়া গেল মকবরা জিজ্ঞাসন আমি ভুলি নাই কথা করিব পূরণ বলে এক পুরুষ বিয়ে করে নতুন বধু বাসর ঘরে তো স্ত্রী নাকি স্বামীকে খোঁচাইতে খোঁচাইতে রাত্র অর্ধেক পার করে দিছে কিন্তু পুরুষ আর নারীর দিকে তাকায় না বিবি বলে স্বামী আপনি আমার দিকে তাকান না কেন বলে তোমার দিকে তাকালে তোমার ক্ষতি হয়ে যাবে তার জিজ্ঞাসা ক্ষতি কি হয়েছিল নাকি হয় নাই তো ক্ষতি ওই যে আমারে কইছে না যে এই নারী সেই নারী না উনি বলছেন আমারে মানে উনি বুঝাইলো যে শেফালি সরকার তেমন একটা ভালো মানুষ না এই নারী সেই নারী না কেন বলল ওই যে আমি একটা গান গাইলাম সাপের মন্ত্র জানোনি কাম দেশের কথা বলছি আরে ভাই যার ভিতরে কাম নাই সে তো দাউস আর দাউসের জন্য ব্যস্ত হলো হারাম যার দেহের মধ্যে কাম শক্তি নাই যে প্রেমিক সে আগে কামকে নিয়ে গবেষণা করে কামকে কিভাবে কন্ট্রোল করা যায় তাই তো সেই বাসর রাতে আলাউদ্দিন আল সাবিরি সে ছিল প্রেমিক আর তার বিবি ছিল কামুক যার জন্য বিবি বলেছিল স্বামী আপনি আমার দিকে তাকান তাই আলাউদ্দিনের মধ্যে তখন প্রেম ভাব জাগৃত ছিল জালালি হালাতে ছিল তাই বলেছিল আমি তোমার দিকে তাকাবো না তোমার দিকে তাকাইলে তুমি পুরে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে ভস্ম হয়ে যাবে বলে তবুও তো আমার অনেক আশা আপনি আমার দিকে এক নজর তাকান তো যখন আলাউদ্দিন আল সাবিরি সেই জনিক নারীর দিকে তাকাইল সাথে সাথে সে পুরে গিয়েছিল কেমনে জানি কয় আকাশের তারার তারা আর আরেক জায়গার ফোরা তো হে আলাউদ্দিন আল সাবিরি আর শাহ আলম সরকার আপনি কি কইতেছেন যে আপনি আমার দিকে চাইলেন পুরে যামুগা সাহস করে তাকান তো এই যে আমি তাকাইছি আপনার দিকে তাকান কি যার জন্য আর কি হ্যাঁ জোড়া জোড়া কি কি জোড়া নারকলের জোড়া নাকি আরো আছে যাক আপনারা বুঝাইল কেন শ্রোতা আর কিছু বললাম না আস্তে এত বাহাদুরি করেন আপনি বললেন তো আপনার কাছে আমার জানার ইচ্ছা এই দুনিয়ার মধ্যে সন্তানকে বাবার নামে ডাকা হয় কিন্তু কাল হাসরের মাঠে সন্তানকে বাবার নামে ডাকবে না মায়ের নামে ডাকবে আপনি বললেন তো কারণটা কি মায়ের নামে ডাকবে কেন সেখানে আপনার বাবার কোনো পাওয়ার চলবে না বাহাদুরি চলবে না ওই জায়গায় বাহাদুরি শেষ কেন তাইলে বোঝা যাবে আসলে নারীর কি গুণ ক্ষমতা আসলে নারী কি জিনিস আরে আপনি মূল্যায়ন না করলে কি হবে এই পৃথিবীর মধ্যে যারা মহাপুরুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা এবং বিশ্বের বুকে যত বড় বড় পুরুষ আছে জ্ঞানী গুণী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রবি ঠাকুর এমনি করে প্রত্যেকটি মহাপুরুষ এই নারীকে সম্মান করেছে সম্মান দিয়েছে যাই হোক আমি আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন বুঝা যদি কিছু বলার চেষ্টা করেন কইরেন বললেন আমিও প্রস্তুত আছি দেখি আপনি এরপরে কি বলেন না খালেক দেওয়ান সাহেবের একটা গান আছে অঙ্গেতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতারও খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল দেখ না চাইয়া গুতুম মাছে থাকে কাদার দল তারে কাদাই কি আটকাইতে পারে গো গায়ে মাখা ভক্তি বিজল এই তো লাইন আইছেন হ্যাঁ আরে ভক্তি দিলেই তো মুক্তি পাওয়া যায় তাই নারীর কাছে আসলে সব সময় ভক্তি দিবেন আগে ভক্তি দেন এই ভক্তি দেন মিয়া ভক্তি দিলে মুক্তি পাবেন আর যদি বাহাদুরি করেন তাহলে কিন্তু ওই অবস্থা হইব যে এক লোক নতুন বিয়া করছে বাসর ঘরে যায় আর মনে মনে কয় আজকে একেবারে কিয়ামত করে ফেলাম বাসর ঘরে যায় আর মনে মনে কয় যে আজকে একেবারে কিয়ামত করে ফেলাম কিন্তু কিয়ামত করবো দূরের কথা কিছুক্ষণ পরে হ্যাঁ এই কিয়ামত হয়ে যায় হ্যাঁ আর খুঁজা পাওয়া যায় না অতএব আইসা দেয় আর কি অতএব নারীর কাছে ভক্তি দিয়ে আসবেন ভক্তি দিলে মুক্তি পাবেন নসেত নয়
ধন্যবাদ শেফালী সরকার। আমার প্রশ্নের জবাব করে আমাকে প্রশ্ন করেছেন, একটি কথা রেখেছেন অনেকগুলি, অল্প করে হলো আমার বলতে হবে, কারণ এতগুলো পুরুষের মাঝে শেফালী সরকার একা নারী দাঁড়াইয়া এতগুলি পুরুষের অপমান করবে, এটা আমি পুরুষ সহ্য করুন না। কয় হাসরের দিন দুনিয়ার ভিতরে মানুষের পরিচয় থাকে বা আমার নামে, হাসরের দিন মার নামে থাকবে কে? এই ঝামেলাটা তুমি লেগে গেছে। রাসুলের কাছে এক ব্যক্তি আয়া কয়, ইয়া রাসুলুল্লাহ আমার বাবার নাম কোন? কয় তোমার না শুনাই ভালো। কয় না আমার বাবার নাম কোন? কয় তোমার না শুনাই ভালো। কয় আমার বাবার নাম কোন? কয় তোমার না শুনাই ভালো। আর ওই ব্যক্তি কয়, আবুজি আপনারে পরীক্ষা করার জন্য আসছিলাম, আপনি আল্লাহর নবী কিনা? আপনি যদি আমার বাবার নাম বলতে পারতেন তাহলে আপনার কাছে আমি মুসলমান হইতাম। আমার রাসুল কয়, দেখো আমার তোমার বাবার নাম যদি আমি বলি তুমি কষ্ট পাইবা। বলে আপনি কোন তো পারলে? বলে তোমার বাবার নাম মনে করেন, আসলে সমাজের ভিতরের বাবার নাম সলিমুদ্দিন আর রাসুল কইতেছে কলিমুদ্দিন। ওই ব্যক্তি হাইসা দিছে, কয় রাসুল আপনি বলতে পারলেন না আমার রাসুল কয়। ওরে বেটা তোর মার কাছে গিয়ে জিজ্ঞেস কর তোর বাবা কি। দৌড়ে গেছে মার কাছে, মা গো তুমি সত্য করে বলো আমার বাবা কে? আল্লাহর নবী মুহাম্মদ এই কথা বলেছেন। সঙ্গে সঙ্গে মা চিৎকার দিয়া পড়ে গেল সন্তান সহ রাসুলের পায়, ইয়া রাসুলুল্লাহ আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই, কারণ আমার স্বামী সলিমুদ্দিনকে রাইখা আমি যে কলিমুদ্দিনের সঙ্গে এই সন্তান জন্ম দিয়েছি এটা পৃথিবীতে কেউ দেখে নাই, এত বছর পর আপনি কি করে বুঝতে পারলেন? তাই আমি মনে করি এই সত্যিকার অর্থে আপনি আল্লাহর নবী। এই যে তোমার স্বামী সলিমুদ্দিন থুয়া তোমরা কলিমুদ্দিনের সন্তান গর্ভের ভিতরে ধারণ করো, আল্লাহ পাক যদি রোজ হাসরের ময়দানে এই গোপন প্রকাশ করে দেয় তাহলে তোমাদের মতো নারীরা লজ্জা পাবে। এই জন্য আল্লাহ পাক বলে সে যখন নিজের দুষ্টুটি গোপন রাখলো আমিও তার দুষ্টুটি গোপন রাখবো, রোজ হাসরের মাঠে যদি বাবার নাম ধরে ডাকি সত্যিকারের তাহলে নারী লজ্জা পাবে। তাই সেই লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য বাবার নাম না ধরে যার যার মায়ের নাম ধরে ডাকবো, তাতে নারী লজ্জা পাবে না। বলে গোলাম জাতের বড় কথা সহ্য হয় না নারীর গায়, কি কথা শুনাইয়া গেল মুখ পোড়ায়। হ্যাঁ আমরা সবাই আল্লাহর বান্দা আর বান্দার শব্দের অর্থ গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, এই জন্য নামাজের ভিতরে এই যে এরকম করে খাড়াই আকানের ভিতরে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার কির লেগে নামাজের ভিতরে খাড়াই, মাওলা গো তোমার সামনে তোমার গোলাম খাড়াইছে। কিন্তু আমার রাসুল কি কইছে? আমার রাসুল বলছে কোন ব্যক্তি যদি সেজদা করার হুকুম আমি দিতাম তাহলে যার যার স্ত্রীকে বলতাম তোমার স্বামীর পায় তুমি ভক্তি দাও সেজদা করো। যদি আমি নবী হইয়া কোনো নারীকে কোনো সেজদা করার কথা বলতাম কোনো মানুষকে তাহলে নারীকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহ পাকের প্রেমের জন্য আল্লাহ পাকের আরাধনার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক পুরুষকে, আর পুরুষের খেদমত করার জন্য সৃষ্টি করেছে তোমার মতো নারীকে। এই কয় আমরা আমার একটা গান ছিল, এই দুনিয়ার যত মাইয়া পুরুষে না করলে বিয়া হা করিয়া থাকতো চাইয়া গাছের ফুল গাছে শুকায়, নইলে চাকরি গার্মেন্টসে বেতন পাইতো মাসে মাসে, বাড়ি ফিরতো রাত্রি শেষে, ওভার টাইমের কাজ চলতেছে বলতো জিজ্ঞেস করলে মায়। কয় এই আমরা যদি বিয়া না বইতাম তাহলে এই দেশের গরু ছাগল থাকতো না। এই এই পৃথিবীতে বহু মহাপুরুষ পুরুষ মহাপুরুষ আছে যারা বিয়ে করে নাই, হযরত ওয়াজ করে নাই বিয়ে করে নাই, ইব্রাহিম কান্দুজি বিয়ে করে নাই, এমনি করে বহু পুরুষ আছে বিয়ে করে নাই, তাদের বিয়ের প্রয়োজন পড়ে নাই, তোমার মতো নারী তাদের সংস্পর্শে যাওয়ার সাহস পায় নাই। তবে একটা কথা কি, একটা পুরুষ যদি খালি একবার খোঁচা দিয়া দেয় তাহলে 10 মাস পর্যন্ত খালি বোঝা ডলিয়া করতে হয়। টেলিভিশন টেলিভিশন কয় দাউস, কি কয় দাউস, আর দাউস যেই ব্যক্তি দাউস তার কাম ভাব থাকে না। তুমি কি আমারে মনে করো যে আমি দাউস? এরকম তোমার মতো নারীরা, এরকম তোমার মতো নারীরা দাউদ নবীকে মনে করতো দাউস। তাই দাউদ নবী একদিন, মাফ করবেন মুসা নবী একদিন ওই গোসল করতে গেল নদীর ভিতরে,
সেই জামানার নিয়ম ছিল কাপড়ের অভাব, তাই এক কাপড় বইরা বেশি দিন থাকতো। মুসা নবী গায়ের কাপড় চোপড় খুললে একটা পাথরের উপরে রাইখা, তারপরে নদীর ভিতরে খালি হাঁটু পানিতে নামছে, পিছন দিকে চাইয়া দেখে ওই পাথরে কাপড় লইয়া দিছে দৌড়, পাথরে কাপড় লইয়া দৌড় দিছে। মুসা মনে মনে চিন্তা করে, কাপড় যদি পাথরে লইয়া যায় তাহলে আমি গোসল করে উঠা গায়ে পরব কি, এই কথা মনে করে ওই পাথরের পিছে পিছে দিছে দৌড়। মুসা যে ল্যাংটা হয়ে গেছে উলঙ্গ এইটা মুসা নবী খেয়াল করে নাই, দৌড়াইতে দৌড়াইতে পাথর দৌড়ায় মানুষ যেদিকে সেই দিকে, আর মুসা দৌড়ায় পাথরের দিকে, দৌড়াইতে দৌড়াইতে হাজার হাজার মানুষ যেখানে যে মহল্লায় ওই মহল্লার ভিতরে আইয়া পড়ছে। আর মুসা নবীর মানুষ যে মুসা নবীকে দাউস মনে করতো, কামভাব নাই মনে করতো, দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীর কামভাব জাগ্রত হয়ে গেছে। অনেকেই বাইর যারা দেহে তারাই মনে মনে কয় যে আসলে তো মুসা নবী দাউস না, আমার মুসা কয় আল্লাহ, এই ঘটনা ঘটলো কেন, আমার আল্লাহ কয় মুসা তোমার মায়া লোকগুলিতে মনে করছিল যে তোমার কাম বাপ না, এলে একটু দেহাই দিলাম, খেপানস্ত্র খেপাই দিছে, তুমি যদি খালি আমার এরকম খেপাও একটু দেহাই দিব। কয় কি এর ওই যে এই যাও মা লক্ষ্মীমা, হ্যাঁ সোনামা যাও মা লক্ষ্মীমা, এটার কি কি কইতাম এটা বলে আবার ওই আমার নাম লিয়া কয় কয় শাহ আলম বলত, এই কোন একটা পুরুষও বলত না, এই যে ছাগলের বাচ্চা হয় না ছাগলের বাচ্চা, হ্যাঁ এই ছাগলের বাচ্চা যখন খুব অল্প বয়স থাকে একেবারে এক দেড় মাস দুই মাস, তখন দেখবেন গ্রামের কিছু কিছু মানুষ ওই বিচি এই অন্ডকোষ্টারে কাইটা বিচি দুটারে বাইর করে হেলায়, যদি বিচি বাইর করে তাইলে ওইটা হইল বলদ, আর যদি বিচি না বাইর করে তাইলে ওইটা হয় পাঠা। একটা পুরুষ পোলার বিচি বাইর করে না, যার জন্য একটাও বলদ না, খালি তুমি গিয়া দেখো অবস্থাটা কি ঘটে। আরে তুই যে আমার ঘরের গিন্নি তুই সরজনী লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি, স্বভাব এমন এই নারী লোকের স্বভাব এমন, মিষ্টি কথা কয় সর্বক্ষণ, উপরে ভালো ভিতরে শয়তানি লো, স্বভাব এমন মিঠা কথা কয় সর্বক্ষণ, উপরে ভালো ভিতরে শয়তানি লো সজনী, উপরে ভালো ভিতরে শয়তানি, তারা দেখিলে পুরুষ হইয়া যায় বেহু, ওরে দেখিলে পুরুষ হইয়া যায় বেহুশ, চুরি করে কাউরে খিলাও ননি নাকি, চুরি করে কাউরে খিলাও ননি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি, আমি তোমাকে রাখিয়া ঘরে আমি যাই হাট বাজারে, যাবার বেলা দিয়ে যাই ছোড়ানি লো সজনী, আমি তোমাকে রাখিয়া ঘরে চলে যাই হাট বাজারে, যাবার বেলা দিয়া যাই ছোড়ানি লো সজনী, যাবার বেলা দিয়া যাই ছোড়ানি, তুমি রাখো কি বা রাখো তালা, গোপন কথা যায় না বলা, ষোলশ গোপিনী নাকি, বৃন্দাবনে ষোলশ গোপিনী লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী, আমার
আমার সাথে রাখিয়া ভাও, যদি কারো মন যোগাও ধরা পড়লে হবে কলঙ্কিনী তুমি। আমার সাথে রাখিয়া ভাও, যদি কারো মন যোগাও ধরা পড়লে হবে কলঙ্কিনী লো সজনী, ধরা পড়লে হবে কলঙ্কিনী লো সজনী, ধরা পড়লে হবে কলঙ্কিনী। আমি বারে বারে করি মানা, অসৎ পথে আর যাইও না, কেতু বলে করি মানা, অসৎ পথে আর যাইও না, ধরা পড়লে হবে কলঙ্কিনী তুমি, পরকালে হবে নরকিনী লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী। যেইভাবে তে প্রশ্ন করে শেফালি সরকার, আমি হাদিস মত জবাব সবাই করছি পরিষ্কার। এইবার আমার একটি প্রশ্ন সবার মাঝে এলো, জানা থাকলে ও শেফালি খুলে বলবেন ভালো, এমন কাজ কেন আপনাদের, এমন কাজ কেন, জানা থাকলে এই পুরুষের মাঝে একটু জবাব দেন। এরা কোন পদের নারী খালি, আমি প্রশ্নের জবাবটা দিলেই বুঝতে পারবেন। এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যেই নারী একটা পুরুষকে নিজের সন্তানের মতো লালন পালন করে, বড় করে, একটা যুবকে রূপান্তরিত করে, মায়ের মতো স্নেহ দিয়ে, মায়ের মতো ভালোবাসা দিয়ে, মায়ের মতো আদর দিয়ে, মায়ের মতো সন্তান বড় করে, তারপরে আবার তার কাছেই তার কাম প্রার্থনা করেছিলেন, কামভাবে লিপ্ত হতে চেয়েছিলেন। আমি শুধু জানতে চাই এই পৃথিবীর কোন নারী, যদি এখানে হিন্দু শাস্ত্রের কথা বলা হয় যে সেই কার্তিকের কথা, দুর্গার কথা, আমি কিন্তু সেটা নিব না। আমার মুসলমান শাস্ত্রের মধ্যে প্রশ্ন, পবিত্র কোরআন তার সাক্ষী, আমি জানতে চাই পৃথিবীতে সেই নারীটা কে, এত বড় কলঙ্কিনী ছিল। ওরে নারী লোকের স্বভাব এমন, মিঠা কথা কয় সর্বক্ষণ, উপরে ভালো ভিতরে শয়তানি, লোকের স্বভাব এমন, মিঠা কথা কয় সর্বক্ষণ, উপরে ভালো ভিতরে শয়তানি লসজনি, উপরে ভালো ভিতরে শয়তানি লসজনি, উপরে ভালো ভিতরে শয়তানি, তারা দেখিলে পুরুষ হইয়া যায় বেহু, দেখিলে পুরুষ হইয়া যায় বেহুশ, চুরি করে কাউরে খিলাও ননি, নাকি চুরি করে কাউরে খিলাও ননি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি লো সজনী, আমি তোর মনের খবর কি জানি। আমার যেভাবে জিজ্ঞাসা ছিল শালম সরকার চমৎকার ভাবে জবাব দিলেন, জবাব দিয়ে এবার এমন কিছু কথা বলে গেছে তো মোটামুটি লজ্জা হলো, নারীর ভূষণ, এই ভূষণটা পুরুষেরও আছে, তো আমি আশা করি আপনারা লজ্জা একটু পাইছেন, কারণ উনি এত নিচে নামছে। ওই কোন মাস্টার বলে ছাত্ররে বলছিল যে বলতো এক জিনিসের সাতটা নাম, তো ওনার মতো একজন আছিল আর কি এরকম ইতর মার্কা, কয় স্যার আমি জবাব দিমু, কয় তোর দিয়ে জবাবটা কি, কয় প্রথমে ধরেন চুল, কয় তারপরে, কয় তারপরে একটু নিচে নামলে হলো চোখের ভুরু, কয় তারপরে, কয় তারপরে আর একটু নিচে নামলে চোখের পিসি, কয় তারপরে, কয় আর একটু নিচে নামলে মোস, আর একটু নিচে নামলে দাড়ি, আর একটু নিচে নামলে বগল তলার পশম, আর একটু নিচে যখন নিচে নামা আরম্ভ করছে মাস্টারে কয় থাকরে বাপ আর তোর নিচে নামার লাগবো না, মানে শালম সরকার নিচে নামতে নামতে ওই বগল তলা, বুকের পশম, নাভির পশম, হেরপরে যে কই নামতাছে, যারা জ্ঞানী লোক
তারা বুঝতে পারছেন তো আমি ওনার মতো অত নিচে নামবো না আমি তাকে বলদ বলাতে উনি আসলে যে জায়গায় নিছে আমার অর্থ কিন্তু ওই জায়গায় ছিল না আমাদের সমাজে কিছু হাবাগুবা লোক থাকে যাদেরকে বলদ বলা হয় তো উনি আসলে রাগ হয়েছে রাগ হইয়া কিছু কথা বলছে তো আমি অত কথায় যাব না আমি মূল দুটা পয়েন্ট বলবো সেটা হলো আল্লাহ নাকি বলছে যে মানুষ হিসাবে যদি কোনো মানুষকে আমি আদেশ করতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য এটা বলতো আল্লাহ আর কিন্তু আরেক জায়গায় হাদিসের মধ্যে দয়ালু নবী বলেছে যে সন্তানের বেহেশত কোথায় মায়ের পায়ের নিচে এখানে কিন্তু বাবার কথা বলে নাই শুধু তাই নয় শাহ আলম সরকার আপনি ওই হাদিসটাকে জানেন রাসূল বলেছে হে আমার উম্মতগণ তোমার বাবা যদি তোমাকে তিনবার ডাকে তুমি যদি সাড়া না দাও তা তো কোনো তোমার অপরাধ নাই আর মা যদি একবার ডাকে তুমি সাথে সাথে ওই ডাক শোনার শুনলা যদি জবাব না দাও তাহলে কিন্তু তুমি অনেক বড় অপরাধী হয়ে যাবে এখানে নারীর গুরুত্ব কতটুকু দিছে এটা কি বুঝছেননি তারপর আমি একটা পর্যায়ে বলছিলাম যে পুরুষ যদি নারীকে বিয়ে না করে নারী যদি পুরুষকে বিয়ে না করে এটা হলো সৃষ্টির সিস্টেম পুরুষ নারীকে বিয়ে করবে নারী পুরুষকে বিয়ে করবে সংসার জীবন কাটাবে যদি বিয়ে না করে তাহলে গরু ছাগল রাখবেন নি এই কথা কতে কয় এটা কেমন কথা বললা গরু ছাগল রাখবো না যারা অনেক পুরুষই তো আছে তারা বিয়ে করে নাই যেমন গনিশা বাবা শাহ আলী বাবা শাহবরান এমনি অনেক মহাপুরুষ আছে আমি যদি বলি অনেক মহর্ষি নারীরাও আছে যেমন রাবিয়া বশ্রী যেমন দুলি পাগলি যেমন ওই মধুর মা এমনি করে অনেক রমণী আছে যারা জীবনে পুরুষের কাছে যায় নাই পুরুষের সঙ্গ করে নাই তাতে কি হইল হ্যাঁ তারপরে আমি গত মঞ্চে একটা কথা বলি নাই ভাবছিলাম এ কথা নাই বললাম তারপরে এই মঞ্চে আবার বলছে ওই যে মায়ের লোকে গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ 300 টাকা বেতন পায় 900 টাকার শাড়ি পরে এই টাকাগুলো কই পায় ওভারটাইম পায় তাই না দেয় কারা ওনার দৃষ্টিতে ওই মেয়েরা খারাপ কাম করে আকাম কুকাম করে যার বিনিময়ে টাকা পায় আসারে ভাই একটা মেয়ে কি আরেকটা মেয়ের সাথে আকাম কুকাম করে নাকি তোমার মতো বজ্জা পুরুষের লোক আকাম করে কোনটা হ্যাঁ যারা খারাপ পুরুষ তারা খারাপ নারীর সাথে ওই কামালিঙ্গনে যায় আজকে শেফালি সরকার শাহ আলম সরকার ওই খারাপ কথা কইব নাকি ভালো কথা কইব কোনটা কি আপনারা কি বলেন হ্যাঁ আমরা সবাই ভালো ভালোর দলে কথা বলবো খারাপ নয় খারাপকে পরিত্যাগ করে ভালো কিছু জানলে কোন আমি যে বলদ বলছিলাম একটা গান শোনেন আমার বলদ বলার উদ্দেশ্যটা কি ছিল কেন বাবাই দিল বিয়া রে ও বিয়া বুইরা জামাই শাশুড়ি মোর গাই স্বামী
আপনার যে বলদ কইছি এই বলদ কইছি আসলে কোন বলদ ওই যে শ্বশুর আমার হালের বলদ শাশুড়ি মোর গাই স্বামী আমার আস্তা বলদ বিছনাই শুলেই নাই শুনেন শুনেন ভাবুকেরা এই গানটাকে রঙে নিবেন না বিচার করে চায়ে দেখবেন আপনার আপন দেহ খানারি একবার আপনি আপনার মধ্যে লক্ষ্য করলেই খুঁজা পাবেন আসলে বলদ কোন জায়গাটা বলদ কি জিনিস আপনি মনে করছেন যে নিচের কথা কইছি না হ্যাঁ ওই ইয়ের কথা কইছি নাকি আমি আসলে ইয়ের কথা কই নাই বলদ নিজের দেহ খানাকেই ভাবুক এবং গিনীরা তার গানের ভাষায় খালেক দেওয়ান সাহেব বলেছেন হাই হাই সুমতি কুমতি নারী দুই শাশুড়ি হাই মনটাই আমার হলো শ্বশুর তাদের বুদ্ধি লয় রে সুমতি কুমতি নারী দুই শাশুড়ি হাই মনটা হলো শ্বশুর সদা প্রশ্ন করেছেন যে মেয়েরা এত খারাপ একটা পুরুষকে সন্তানের মতো লালন পালন করে আবার সেই পুরুষের কাছে সেই সন্তানের কাছেই কাম ভিক্ষা চাইলো কাম চাইলো সেই নারীটাকে আসলে সন্তানের মতো পালে নাই একটা গোলাম একটা চাকর তার বাড়িতে চাকরের মতো কাজ করত যেমন আগের দিনে সেই মিশর শহরে মিশরের বাদশাহ আমির মিশর একটা চাকরকে বাজার থেকে কিনে এনেছিল নাম তার ইউসুফ যে নাকি পরবর্তীতে নবী হয় আর সেই আজিজ মিশরের স্ত্রী ছিল বিবি জুলেখা যে জুলেখা একদিন স্বপ্নযোগে ইউসুফের রূপ দেখেছিল তো হঠাৎ করে যখন আজিজ মিশর সেই ইউসুফকে বাজার থেকে চাকর হিসাবে কিনে আনলো কিনে আনার পরে তার বাড়িতে কাজ কারবার করে কিন্তু জুলেখা তাকায় দেখে ওই যে একদিন স্বপ্ন পুরুষ যাকে স্বপ্নে দেখেছিল তাকে সে মনে মনে কামনা করেছিল স্বামী রূপে যদিও আজিজ মিশরের সাথে তার বিয়ে হয়েছিল কিন্তু আজিজ মিশরের সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক উহা জুলেখার সাথে হয় নাই যখন নাকি আজিজ মিশর সেই ইউসুফকে বাজার থেকে কিনে তার কাছে দিল তখন সে তাকে আদর যত্ন করে লালন পালন করতে লাগলো সে চিন্তা করতে লাগলো একদিন যখন ইউসুফ বড় হবে যুবক হবে তখন তার কাছে আমার মনের কথা ব্যক্ত করব আসলে সন্তান ছিল না সে ছিল চাকর এবার আপনার কাছে আমার ছোট করে জানার ইচ্ছা আপনি বলবেন তো কোন এক রমণীকে আমার আল্লাহ
সালাম দিয়েছিল, এটা কোরআনের কথা। আচ্ছা এই কথা আপনি নাই বললেন, আরেকটা কথা জিজ্ঞেস করে আপনি বললেন তো পুরুষ, আপনি বলছেন যে নারীরা নাকি এদিক সেদিক আগাম কুকাম করে যার জন্য সতর্ক করছেন। আমি বলবো সামাজিকভাবে পুরুষেরা যে আগাম কুকাম করে শুধু তাই নয়, এটা পবিত্র কোরআনের কথা। কিছু পুরুষ তারা এমন কর্ম করেছিল যে কর্মের বিনিময়ে আল্লাহ একটা দেশকে উল্টাইয়ে দিছিল। আমার জানার ইচ্ছা ওই পুরুষেরা কি কাম করছিল যার জন্য আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হইল। এই জবাবটা দিলেই বোঝা যাবে যে সমস্ত কাজ কারবারে নারীরা চলে নাকি পুরুষেরা। আপনি বলবেন এটা কোন দেশ, এটা কোরআনের কথা। কেন বাবাই দিল বিয়া রে বিয়া, মইরা জামাই যায়া, সারা জীবন গেল মইরা পাকনা সুনবাসিয়া রে। কেন বাবাই দিল বিয়া রে, হাই হাই, কেন বাবাই দিল বিয়া রে বিয়া মাই, কেন বাবাই দিল বিয়া রে। ধন্যবাদ শেফালী সরকার, তোমার সাথে আমার যতদিন গান হয়েছে প্রত্যেকটা দিন আমি লক্ষ্য করি তোমার মুখে, এই যে কি মুখ লয়ে আল্লাহ তোমার দুনিয়ার ভিতরে পাঠাইছে, কি মুখ দিয়া তোমার মুখে আজ পর্যন্ত একটা ভালো কথা পাইলাম না। একবার কো আমারে বলো, তার একবার কো ইত কয়। ওই যে কোন মাস্টার বলে জিগাইছে, এই একটা জিনিসের বাবা আটটা নাম কত, কয় এইলো চুল, এইলো পিসি, এইলো ভুরু, এইলো পিসি, এইলো মুস, এইলো নাকের বসম, এইলো গা দাড়ি, এই এই এইলো বুকের বসম। মাস্টারে কত আর নিছে নামিস না, কয় ওনার মতো বলে একজন ইতর, মানে আমার মতো একজন ইতর। বিষয়টা হচ্ছে কি, এর প্রত্যুত্তরে আমি কিছু বললে বলতে পারি কিন্তু আমি বলবো না। একদিন শেখ সাদি রাস্তা দিয়ে একটা গরু লইয়া হাইটে যায়, তো গরুর মুখের ভিতরে আবার একটা কাবাড়ি দেওয়া, ওটা কি কয়, মুখের ভিতরে থাকে কাপা কাপা, এ কাপা দেওয়া। তো গরুতে যেই রাস্তা দিয়ে হাইটা যায় পাশের জমিনের ভিতরে এরকম খাবলা দিয়ে খাওয়ার চেষ্টা করে, শেখ সাদি কয় আপনি পরের জমিনে মুখ দেন, আমাকে তো লোককে মন্দ বলবে, আপনি পরের জমিনে মুখ দেন না। তো ভক্তরা কয় বাবা আপনি এই গরুর সাথে আপনি আপনি করতেছেন কেন, কয় বাবারা ইনি গরু আমি তো গরু না, আমার ব্যবহারটা তো মানুষের থাকতে হবে, তাই তুমি আমাকে ইতর বলো, বলদ বলো, অভদ্র বলো, যাই বলো, ঋষি বলো, মুচি বলো, তোমার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করতে রাজি না। কয় সন্তানের ভেজ তো মায়ের পায়, সন্তানের ভেজ তো মায়ের পায়, এই কথা রাসুল হাদিসের ভিতরে বলেছেন, হ্যাঁ আমিও কই বলছে, কিন্তু সন্তান মায় পাইলো কই। আমার মতো একজন পুরুষের সঙ্গে যদি সঙ্গী না হয়, যতক্ষণ পর্যন্ত একজন পুরুষের সংস্পর্শে না আসে ততক্ষণ পর্যন্ত একজন নারী গর্ভবতী হয় না, আর গর্ভবতী না হওয়া পর্যন্ত একজন নারী সন্তান প্রসব করতে পারে না, আর সন্তান প্রসব না করলে সে সন্তানের মা হইতে পারে না। ওই গুণটাও আমার, সন্তানের ভেজ তো যেমন মায়ের পায়ের তলে, আর ওই মায়ের ভেজ তো আমার মতো একজন বাবার পায়ের তলে, না বুকের তলে, বুকের তলে। আরে রাখবে না, আমার মতো একজন বাবার পায়ের তলে। কয় ওই যে বজ্জাত পুরুষেরা এই কি কয়, না এগুলি আর আমি কইতে পারব না। এরপরে কয় আমার বলত কইছে, আমি বললাম যে তুমি আমার বলত কইলা কেন, কয় এটা হইলো যে খালেকদন সাহেব কইছে, খালেকদন সাহেব কইছে এই আত্মারে বলত। তো খালেকদন সাহেবের তো এইটা একটা গান, কিন্তু খালেকদন সাহেবের তো আবার আর একটা গানও আছে, সোনার বউল শুনছনি নিতে আইছে নাই ওর যাইবানি। তোমার প্রথম যেমন কর কবুল, পেকে গেল মাথারি চুল, পরে গেল মুখের দন্ত খানি, তোমার আরেক খবর যাবে আছে জানা, কমলো চোখের রসুনি। এটার শেষ অন্তরের ভিতরে দিয়েছেন, ছেড়ে গেলে আত্মার জামাই, এই দেহের আর কিসের বড়ায়, পচা দেহের বিচার করে দেখছনি কি, হ্যাঁ আত্মার শোনে কর প্রীতি দেওয়ান, খালেক কয় প্রাণ সজনী, যদি তুমি আমাকে ওই সেন্সে বলদ বলে থাকো তাহলে খালেক দেওয়ানের আরেক গানে আছে আমি হইলাম তোমার জামাই, হাজবেন্ড হাজবেন্ড।
আমার কাছে চমৎকার দুইটা প্রশ্ন করছে, কোন রমণীকে আল্লাহ পাক নিজে সালাম পাঠাইছিল সেই রমণী এই পৃথিবীর ভিতরে এমন এক রমণী যার জন্য রাসূল দুই চোখের পানি ফেলে কেঁদেছিলেন, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা, উম্মে খাদিজাতুল কুবরা, আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিণী। আমার রাসূল যখন একে একে ১৩টি বছর হেরা গুহার ভিতরে সাধনায় মগ্ন ছিলেন, তখন তিনি এই তিন থেকে সাড়ে তিন মাইল রাস্তা পাড়ি দিয়া সেই হেরা গুহার চূড়ার ভিতরে গিয়া উঠতেন খাবার নিয়া, রাসূলের জন্য এতটাই কষ্ট করতেন। তার বিনিময়ে আমার আল্লাহ পাক জিব্রাইল মারফত বললেন, আমি খাদিজাকে উপহার স্বরূপ পুরস্কার স্বরূপ কি দিতে পারি? আমি খাদিজাকে আমার সালাম পৌঁছে দিলাম। সালাম মানে দোয়া, দোয়া মানে রহমত। এটাও একজন পুরুষকে ভালোবাসার জন্যই, যদি খাদিজা রাসূলকে মহব্বত না করতো তাহলে এই সালাম খাদিজাকে আল্লাহ পাক দিত না, এটাও পুরুষের গুণ। কয় একটা দেশ উল্টায় দিয়েছিল, দিছিল, এটা হলো লুত নবীর একটি দেশ। এই লুত নবীর দেশটা উল্টায় দিয়েছিল, তার একটি কারণ ছিল যে তখন তারা পুরুষে পুরুষে সমকামে লিপ্ত হইত, এই সমকামিতার জন্য আল্লাহ পাক সেই দেশটাকে উল্টে দিলেন। তাই কোন ধর্ম সমকামিতা গ্রহণ করে না। তাই আমি বলবো, যদি ওই রকম অপরাধ কেউ করে থাকে তাহলে ওই সাজা তার পাইতেই হবে। তা যাক, আমি আর তোমাকে কি বলবো, আমি আর প্রশ্ন করব না, তবে একটা গান শোনো। ওরে আল্লাহর পরে স্বামী বড়, পরে স্বামী বড় স্বামী হইলাম পুরুষ জাতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। কর যদি স্বামী সেবা আল্লাহ রাসূল তাতে পাইবা, পাও ধরিয়া পরে রইবা হইবা জান্নাতি। যদি স্বামী সেবা আল্লাহ রাসূল তাতে পাইবা, পাও ধরিয়া পরে রইবা হইবা জান্নাতি। স্বামীর কথা না মানিলে লোকে কয় সতী ভুলামন মন রে, স্বামীর কথা না মানিলে লোকে কয় সতী, সতী হইয়া পতি সেবা, সতী হইয়া পতি সেবা করলে পাইবা চির মুক্তি, কর স্বামী। আল্লাহর হুকুম ফরজ হইল কোরআনে তার প্রমাণ রইল, আল্লাহ কয় পুরুষের কাছে দিলাম আর এক শক্তি, আরে হুকুম ফরজ হইল কোরআনে তার প্রমাণ রইল, আল্লাহ কয় পুরুষের কাছে দিলাম আর এক শক্তি। আমার পরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি গোলাম মন রে, আমার পরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি, ওরে স্বামী যদি ইচ্ছা করে, নারীর হয় দুজন বসতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। আল্লাহর পরে স্বামী বড়, আল্লাহর পরে স্বামী বড় স্বামী হইল পুরুষ জাতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি।